প্রতিদিন কত দুর্ঘটনাই তো ঘটে যায়, আর এই দুর্ঘটনার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকেরই হাত থাকে। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কোনো একটি দেশের হাইওয়ে দিয়ে গাড়ি আসছে, একটি চটার চাকায় সাদা গাড়ি হঠাৎই থেমে গেল, এমনটাই কিন্তু লক্ষ্য করা গিয়েছে রাস্তার মাঝে। সম্ভবত যে একেবারে লাইন বদলের জন্যই এই গাড়িটি থেমে গিয়েছিল। কিন্তু হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর বেশ কিছু নিয়ম রয়েছে, একথা কম বেশি সবাই জানেন। এই সাদা গাড়িটি হঠাৎ থেমে যাওয়ার ফলে পিছন থেকে আসা একটি বড় কন্টেনার সাদা গাড়িটিকে একেবারে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে গিয়েই বিপত্তি বাঁধল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সাদা গাড়িটিকে পাশ কাটিয়ে রাস্তার ধারে উল্টে গেল ওই বড় গাড়িটি। এত বড় গাড়ি উল্টে যাওয়ায় স্বাভাবিকভাবেই ওই রাস্তায় তখন রীতিমতো বিপর্যস্ত অবস্থা। এরপর দেখা গেল আরেকটি বড় পণ্যবাহী গাড়ি এই পরিস্থিতি দেখে আগে থেকেই সম্ভবত গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। আবার দেখা যাচ্ছে যে সেই গাড়িটিও কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ন্ত্রণ রাখতে পারলো না, নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উল্টে গেল সেই গাড়িটি। এত কিছুর পরও যে গাড়িটিকে ঘিরে এত কাণ্ড, সেই সাদা গাড়িটির চালকের কোনো হেলদোল নেই। সেই গাড়িটি ধীরে ধীরে একেবারে পাশের লাইন দিয়ে চলে গেল। ভিডিওটি 2018 সালের, কিন্তু ফের নতুন করে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওটি দেখে প্রচুর মানুষ কমেন্টও করেছেন, আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। এইভাবে দায়িত্ব কর্তব্য জ্ঞানহীনভাবে কোনো মানুষ গাড়ি নিয়ে বেরোলে বোধহয় এমনটাই ঘটনা ঘটে। সাদা গাড়ির চালকের যে কোনো ধরনেরই দায়িত্ব জ্ঞান নেই তা যেন এই ভিডিওই বলে দেয়। দেখে বুঝতেই পারছেন যে একেবারে শুধুমাত্র একটা গাড়ির জন্য কত বড় বড় দুটো অ্যাক্সিডেন্ট হলো। এভাবে কেউ গাড়ি নিয়ে রাস্তায় বেরোয় বলুন তো? সবসময় গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে অনেক বেশি করে সতর্ক হওয়াটা প্রয়োজনীয়। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল।